नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके आपनादेर जानाई स्वागत। आगामी 22 आगस्ट 2021 अत्यंत गुरुत्वपूर्ण पूर्णिमा तिथि, और ता हलो ए विशेष श्रावण मासेर शुक्ला पक्षेर पूर्णिमा तिथि। एकदिके श्रावण पूर्णिमा एवं अन्यदिके राखी पूर्णिमा। ए विशेष पूर्णिमा तिथि जदिओ ठीक तार आगेर दिन अर्थात 21 आगस्ट 2021 सन्ध्या 7টার পরে লাগছে। শনিবারে পূর্ণিমা তিথি লাগলেও পূর্ণিমা তিথির মূল যে সমস্ত উপায় তা আপনারা শনিবার রাত্রিতে অথবা রবিবারে অবশ্যই করবেন, এবং রবিবার সন্ধ্যা 5টা 33 মিনিট পর্যন্ত এই বিশেষ পূর্ণিমা তিথি থাকবে। তাই এই বিশেষ দিনগুলিতে আপনারা এই ছোট ছোট উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই এই বিশেষ দিনে আপনারা শিবভক্তরা অবশ্যই দেবাদিদেবের মহাদেবের পূজার্চনা করবেন, সেই সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজার্চনাতে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ শ্রাবণ শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে আপনারা গঙ্গাতে স্নান না করতে পারলেও স্নানের জলে অবশ্যই গঙ্গাজল অথবা স্নানের পরে গঙ্গাজল ছিটিয়ে নিন, আর এতে আপনাদের শুভ ফল আসবে। এই বিশেষ দিনে স্নান এবং দানে অত্যন্ত শুভ ফল আসে, সেই সাথে ভাই বোনের সুসম্পর্ক তৈরি হয় এবং ভাইয়ের সমৃদ্ধি প্রাপ্তির জন্য এই বিশেষ দিনে বোনের হাত দিয়ে রাখি পরেন। তাই এই বিশেষ দিনকে রক্ষাবন্ধন উৎসব নামেও পরিচিত। এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেকে অত্যন্ত শুভ ফল আসে। এই বিশেষ দিন থেকে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করতে পারেন। পূজার্চনাতে শুভ ফল আসবে গঙ্গা জল, সেই সাথে দুধ এবং তার সঙ্গে ঘৃত দধি এবং চিনি মিশ্রিত করে আপনারা পঞ্চামৃত তৈরি করবেন। পঞ্চামৃত নিবেদনে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন, এবং সেই সাথে মধু আপনারা অবশ্যই দেবেন। শ্রাবণ পূর্ণিমাতে রুদ্রাভিষেকে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। সুখ সমৃদ্ধি প্রাপ্তির জন্য এই বিশেষ দিনে মা লক্ষ্মী সেই সাথে ভগবান বিষ্ণুর পূজার্চনা করতে ভুলবেন না। পবিত্র তিথিতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই বিশেষ দিনে 11টি কেশর মিশ্রিত অথবা হলুদ মিশ্রিত কড়ি আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন, আর তারপরে অর্থাৎ ঠিক তার পরের দিনে এই 11টি হলুদ কড়ি আপনারা একটি লাল কাপড়ে বেঁধে আপনার অর্থ রাখার স্থানে রাখুন, এবং সেই সাথে বলুন ওং শ্রীং শ্রেয়ী নম, ওং শ্রীং শ্রেয়ী নম। এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। যদি কমল বীজের মালাতে জপ করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন, তা না হলে করগুণে বা ক্রিস্টালের মালাতেও আপনারা জপ করতে পারেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ শ্রাবণ মাসের শুক্লাপক্ষের এই পূর্ণিমা তিথিতে অবশ্যই চন্দ্রদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করবেন। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, দুধ গঙ্গাজল এবং সেই সাথে চাল অর্থাৎ অখণ্ড চাল মিশ্রিত করে আপনারা জল প্রদান করবেন। জীবনে আর্থিক সমস্যা দূর হবে, চন্দ্রের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এই বিশেষ দিনের এই ছোট্ট উপায়ে। তাছাড়া আপনারা চন্দ্রদেবের উদ্দেশ্যে এই চমৎকারী মন্ত্রটি জপ করবেন, ওং স্রাং শ্রীং স্রোং স্বাহা চন্দ্রমাসে নমঃ, অথবা ওং সং সোমায় নমঃ। এই দুটি মন্ত্রের যে কোনো একটি মন্ত্র আপনারা 108 বার জপ করুন, আর এই দুটি মন্ত্র জপে আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন, জীবনে সুখ এবং সমৃদ্ধিতে অবশ্যই পরিপূর্ণ হবে। তাছাড়া এই ভাদ্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই বিশেষ দিনে রাখি অবশ্যই পরিয়ে দিন। ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি অথবা ছবিতে রাখি পরালে
তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়া হনুমানজির পূজা অর্চনাতে এই বিশেষ দিনে শুভ ফল আসে। শ্রাবণ পূর্ণিমার দিন আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং সেই সাথে জল অর্পণ করুন। পূর্বপুরুষের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এই বিশেষ দিনে গরুকে কিছু না কিছু খেতে দিন, পিঁপড়েকে খাদ্য দিন, মাছেদের উদ্দেশ্যে ময়দার তৈরি ছোট ছোট গুলি তৈরি করে তা নিবেদন করতে পারেন। এই বিশেষ দিনে দরিদ্র মানুষকে আপনার সাধ্যমতো কিছু না কিছু দান করুন। যদি আপনারা দীর্ঘদিন কোনো রোগ ভোগের মধ্যে থাকেন তাহলে এই বিশেষ পূর্ণিমাতে কালো তিল মিশ্রিত জল আপনারা শিবলিঙ্গে অভিষেক করুন, তাতে শারীরিক সমস্যা দূর হবে এবং সেই সাথে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি এবং সুস্থতা কামনার জন্য এই বিশেষ দিনে সর্ষের তেল দিয়ে আপনারা শিবলিঙ্গে রুদ্রাভিষেক করুন। দেবাদিদেব মহাদেবের কৃপা আপনি অবশ্যই পাবেন এবং আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই বিশেষ দিনে ডালিমের রস দিয়ে অভিষেক করলে শিবলিঙ্গে অত্যন্ত শুভ ফল আসবে এবং সেই সাথে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং জাতিকারা অবশ্যই নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। কেশর মিশ্রিত ক্ষীরভোগ এই বিশেষ দিনে অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এবং সেই সাথে মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যেও আপনারা ক্ষীরভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক উপার্জনের নতুন নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে এবং চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে আর্থিক সমৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই যদি আপনার বোনের কাছ থেকে অখণ্ড চাল, একটি গোটা সুপারি এবং এক টাকার একটি মুদ্রা একটি গোলাপি বা লাল কাপড়ের মধ্যে বেঁধে সেই বিশেষ বস্তুটি নিতে পারেন এবং আপনি আপনার বোনকে উপহার হিসাবে অর্থ নিবেদন করেন, সেক্ষেত্রে এই লাল কাপড়ে মোড়া এই বস্তুগুলি আপনার অর্থ রাখার স্থানে রাখলে আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন। জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র অশুভ অবস্থায় থাকে বা দুর্বল থাকে এই বিশেষ পূর্ণিমাতে দুধ, চাল এবং সাদা কাপড় ইত্যাদি দান করুন, তাতে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এই বিশেষ রাখি বন্ধনের দিন আপনারা শিবলিঙ্গে ওম সোমেশ্বরায় নমঃ এই বিশেষ মন্ত্রটি জপ করতে করতে দুধ এবং জল মিশ্রিত করে যদি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বা অভিষেক করতে পারেন এবং সেই সাথে আপনারা আপনাদের মনস্কামনার কথা বলেন তাহলে ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে শুভ ফল আসবে। আর্থিক সংকট থেকে বা দুর্ভোগ থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম বিশেষ শ্রাবণ শুক্লাপক্ষের এই পূর্ণিমা তিথিতে এই রাখিবন্ধন উৎসবে অবশ্যই এই ধরনের উপায় বা টোটকা করুন যা আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এ পর্যন্ত, নমস্কার।